আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো রান্না পূজোর ঠিক পান্তা খাওয়ার পরের দিন আজ আমাদের পান্তা খাওয়ার পরের দিন গরম মুখ করা হয় মানে যে সমস্ত বাড়িতে পান্তা হয় তাদের আজকে মাংস হয় আর সেখানে নিমন্ত্রণ থাকে আমাদের আর আজকে আমরা যেতে পারিনি কারণ আমার মেয়ের ট্যালেন্ট পরীক্ষা ছিল সেই জন্য যেতে পারিনি বলে এই সন্ধ্যেবেলা যাচ্ছি এখন গিয়ে ঘুরে আসব তাহলে চলুন যাওয়া যাক এইমাত্র হেঁটে হেঁটে সনাসিদ্ধের বাড়িতে এলাম কিন্তু প্রচুর আকাশ ডাকছে আমরা যখন বেরোই কিন্তু আকাশটাকে নিই রাস্তায় আসার সময় দেখলাম প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকার হয়ে গেছে কিন্তু আমার মেয়ে আবার যেখানে মাংস মুড়ির ডাক থেকে সেখানে যেতে পারে না দুপুরবেলা আসতে পারেনি তখন ভাতটা হতো এখন মুড়ি আর চিকেন খেতে এসেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর চলে যেতে হবে আকাশের অবস্থা খুবই খারাপ আমরা খেতে বসেছি এখন বৃষ্টির সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া আসছে ওদিক থেকে দুপুরবেলা যে পরিমাণ গরম পড়েছিল গরমটা এখন অনেকটা কমে গেছে আর ভাতের থেকে সত্যি কথা বলতে কি মাংস দিয়ে আমি মুড়ি খেতে বেশি ভালোবাসি আমার মেয়েও পছন্দ করে খাওয়াটা কমপ্লিট করে নি তাড়াতাড়ি ও এখন কথা বলতে পারবে না রান্নাটাও সুন্দর হয়েছে দিদি সুন্দর রান্না করে দিদি মানে হচ্ছে সনজিতের মা আপনারা দেখেছেন হয়তো কিন্তু আর এদিকে ঝড়ও উঠেছে ভালো টোটো গাড়ি বলেছে ওই জন্য আসছে আসলে চলে যাবো আমরা রোহন এখনও খাওয়া শেষ করতে পারছে না ওর খাওয়া সেই তখন থেকে চলছে আর তরকারিটা এখানে আছে খেয়ে দিয়ে নিয়েছি আসলে আমার হাজব্যান্ড আসতে পারেনি তো ওই জন্য দিয়ে দিয়েছে ভাইয়ের জন্য তরকারি তাহলে চলুন আপনারা সবাই খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর সবসময় সেটাই করবেন যেটা আপনাদের মন চায়